السلام عليكم ورحمة الله। আশরাফুল ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে জানাজার সালাতে তাকবীরের সাথে হাত উত্তোলন তো তারফ দেইন করতে হবে কি না। এই বিষয়টি অত্যন্ত ইখতলাফপূর্ণ মাসআলা। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু' সূত্রে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। হাত উঠাতে হবে না উঠাতে হবে না, কয়েকটি হাদিস মারফু সূত্রে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসগুলো হাদিস বিশ্লেষক যারা তারা হাদিসগুলোকে জাইফ বলেছেন। তবে মওকুফ তথা সাহাবায়ে কেরাম পর্যন্ত যেগুলোর সনদ দিয়ে এই সাহাবি এই কাজটি করতেন এগুলোকে মওকুফ বলা হয়। এই সাহাবির রেওয়ায়েত তথা মওকুফ রেওয়ায়েত বর্ণিত হয়েছে 6 জন সাহাবি থেকে এবং সবগুলোই এই মৌকুফগুলো আপনার তার মধ্যে থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে আসারটি বর্ণিত হয়েছে সেই আসারটি হলো সহিহ। এবং এই আসারের উপরে ভিত্তি করেই ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারা দুজনেই এই ফতোয়া দিয়েছেন যে প্রতি তাকবীরের সাথে হাত উঠাতে হবে, উঠানোই সুন্নত। এবং এই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাত উঠাতেন। এই মর্মে হাদিস যেটা বর্ণিত হয়েছে সেই হাদিসটি সহিহ এবং এই হাদিসটির উপরে ভিত্তি করেই ইমাম শাফিঈ ও ইমাম আহমদ হাত উঠানোর ফতোয়া দিয়েছেন। আর এক্ষেত্রে উল্লেখযোগ্য যেটা সেটা হলো যে সলাতে রফউল ইয়াদাইনের যে হাদিসটি বর্ণিত হয়েছে যেখানে তাকবীরে তাহরিমা তারপরে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফউল ইয়াদাইন এই হাদিসের বর্ণনাকারী সাহাবিও তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। অতএব এখানে যে জায়গাগুলোতে রফউল ইয়াদাইনের কথা বলা হয়েছে সবগুলোই কিয়ামের হালতে। আর এটার উপরে কেয়াস করে জানাজার যে তাকবীরগুলো সেগুলো হালাতে কিয়ামে দেওয়া হয় সেজন্য এটা কেয়াসটা সহিহ। এবং ওই হাদিসের বর্ণনাকারী ইবনে ওমর আর এই ইবনে ওমর তিনি জানাজার সালাতে রফউল ইয়াদাইন করতেন, এটাই আসহুল কাউল তথা সবচেয়েতে সহিহ। আল্লাহু আলাম। এতন অনুরূপভাবে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই ফতোয়ায় দিয়েছেন যে হাত ওঠানোটাই উত্তম, হাত ওঠানোটাই সাবিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো মারফু হাদিস সূত্রে বর্ণিত হয়নি। আল্লাহু আলাম।